নিয়ে ওনার সবচাইতে বেশি উৎসাহ উদ্দীপনা ছিল, যেটা পেয়ারা সুভাষ। গতকালকে সেই প্রিমিয়ার শোতে তিনি কিন্তু গাজীপুর থেকে ড্রাইভ করে নিজে এসেছেন, বসুন্ধরা সিটির নিচে পার্কিংয়ে গাড়ি রেখেছেন, গাড়ি থেকে নামার পর উনি পড়ে গেছেন এবং ম্যাসিভ হার্ট অ্যাটাকে উনি মারা গেলেন। এমন একটা মুহূর্ত যে কথা বলার মতো পরিস্থিতি ঠিক নেই, অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন ভালো মানুষ রুবেল ভাই অসময়ে চলে গেলেন। আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। আমার যাওয়ার কথা ছিল তার পেয়ারার সুভাষ দেখতে, আমার অধিবেশনের জন্য আমি যেতে পারিনি, কিন্তু তার মধ্যেই শুনলাম যে এই এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। তার আত্মার শান্তি কামনা করেছি। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে একটি চলচ্চিত্র অভিনয় করার, হুমায়ুন আহমেদের চন্দ্রকথা। তখন বেশ কিছু দিন একসাথে কাটিয়েছিলাম। তার সরলতা, তার অসাধারণ অভিনয় ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করেছে, মুগ্ধ করবে। তার ভালো ভালো বেশ কিছু কাজ রয়ে গেছে, বিশেষ করে জাতির জনক নিয়ে অসাধারণ একটি সিনেমাতে অভিনয় করেছেন। আমি তার শোক সন্ত্রস্ত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি, তার আত্মার জন্য আমরা সবাই দোয়া করব, এবং আমরা সবাই অন্তর থেকে চাইব এরকম আহমেদ রুবেলের মতো যেন অসময়ে কেউ চলে না যান। সবাই ভালো থাকবেন। তো গত 7-8 বছর ধরে এই সিনেমাটা নিয়ে আমরা যখন কাজ করছি, সব সময় রুবেল ভাইকে পেয়েছি, এবং যখনই দেখা হতো উনি প্রথম প্রশ্নটা করতো পেয়ারা সুভাষ কবে আসছে। সো কালকে পেয়ারা সুভাষ রিলিজ হচ্ছে সারা দেশব্যাপী, কিন্তু রুবেল ভাই আসতে পারলো না। আপনারা দেখবেন যে রুবেল ভাইয়ের যতগুলো এই 5-6 দিন আগেও রুবেল ভাই আমাদের অফিসে একটা প্রেস কনফারেন্সে উনি পেয়ারা সুভাষ নিয়ে কথা বলছিলেন, বিভিন্ন ভিডিও যখন আমরা যখন স্ক্রল করছি ফেসবুকে একটার পর একটা আসছে রুবেল ভাই। এবং শ্রদ্ধা নিবেদন শেষে ডেকে নেব অভিনয় শিল্পী সংঘের সভাপতি জনাব আহসান হাবিব নাসিমকে। 1985-86 সালে প্রথম পরিচয়, একসাথে সময় নাট্য দলে কাজ করতে এসেছি। রুবেল আসতো গাজীপুর থেকে, উত্তর ছায়াবীতি সম্ভবত তার বাসা, সেই থেকে শুরু। তারপর তার আগেও সে থিয়েটার ওখানেই করতো গাজীপুরেই, কিন্তু তার চিন্তা ভাবনার জায়গাটি অনেক বড় ছিল। সে গাজীপুর থেকে ঢাকায়, এখন তো যানজটের যন্ত্রণায় সেটা সম্ভব ছিল না, কিন্তু তখন সম্ভব ছিল। কিন্তু সম্ভব থাকলেও গাজীপুর থেকে এ পর্যন্ত বাসে আসা কম সময় যেত না। সে পুরনো পল্টনে আমাদের মহড়া কক্ষ, সেখানে আসত, এবং সেই থেকে দীর্ঘ সময় আমি গাজীপুরে গেছি বিভিন্ন কাজে, তখন নানা রকম আড্ডা। তার প্রধান বৈশিষ্ট্য ছিল তার কণ্ঠ, সেই জাদুময়ী কণ্ঠে সে তখনও রেডিওতে যে বিজ্ঞাপন দিত, যারা তাদের কণ্ঠ নকল করে মানে তাক লাগিয়ে দেওয়ার মতো করে একেবারে অবিকলভাবে সেভাবেই নিজেকে উপস্থাপন করতে পারতো।